أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا অবিশ্বাসীরা ও ইমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারী কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ফাতাবাইয়ানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহ্হাতিল খবর, খবরটা সহি কিনা যাচাই করার দরকার আছে নাই? ইযা জাআকুম ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই? রুমর গুজব আছে না নাই? আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে। এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলেন, গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিছে। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান, শুনতে পান, ভেরিফাই, জাস্টিফাই দ্য নিউজ, ওয়েদার ইটস ট্রু অর রং, চেক, মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট। এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে, তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনা সিলের পিছনে দৌড়, আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলে শেয়ার দেওয়া যাবে? কি করবেন? যাচাই করব, যাচাই করবেন, ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই, হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ, ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না। প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন, গুজব, অনেক স্ক্যান্ডাল, অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তোর কি হয়েছে, তোর সমস্যা কি, ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন? চিল্লাই বলেন ঠিক কিনা? মানুষের দোষ আমরা গোপন করতে পারি না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে? ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজের। ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, মুমিন কোনো তথ্য, কোনো সংবাদ, কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না, মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে, ঠিক কিনা?